হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাচ্চা তো সকলেরই পছন্দের, হোক সেটা মানুষের কিংবা কোনো পশু পাখির। কোনো কোনো প্রাণীর বাচ্চাগুলো এমন সুন্দর হয়ে থাকে যাকে সবাই পছন্দ করে। চলুন দর্শক, দেখে আসি এমন কিছু প্রাণীদের বাচ্চাগুলোকে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। টার্টেল। চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি টার্টেল মানে হলো কচ্ছপ। কচ্ছপ হলো পৃথিবীর দীর্ঘতম সময় বেঁচে থাকা প্রাণী, যে নাকি শত বছরের বেশি সময় বেঁচে থাকে। চলুন দেখা যাক এই কচ্ছপ কীভাবে তার বাচ্চাদের জন্ম দিয়ে থাকে। এর বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন কেমন দেখা যায়? কচ্ছপ 3-4 বছর পরপর বাচ্চার জন্ম দিয়ে থাকে। এই কচ্ছপ পানির গভীরে বাস করে, তবে ডিম পাড়ার জন্য পাড়ে উঠে আসে, এমন কোনো নিরিবিলি জায়গায় যেখানে মানুষজন তেমনভাবে যাতায়াত করে না। এটি গর্ত করে একবারেই অনেকগুলো ডিম পাড়ে এবং ডিমগুলোকে মাটি দ্বারা ঢেকে দেয়। 2-3 মাস পরে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং মাটি ভেদ করে বাহিরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে নিজেরাই পানিতে চলে যায়। যখনই এই বাচ্চাগুলো বাহিরে বেরিয়ে আসে, অর্ধেকের বেশি তো পাখিরাই খেয়ে নেয়, কিছু সংখ্যক মাছেরা খেয়ে থাকে। কেবল শতকরা 15% কচ্ছপই বেঁচে থাকতে সক্ষম হয়। বন্ধুরা, এ সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। পান্ডা। বন্ধুরা, আপনারা কি পান্ডা সম্পর্কে জানেন? যদি না জানেন তাহলে বলছি, পান্ডা শুধুমাত্র চীনেই পাওয়া যায়। দেখে মনেই হবে না এটি চীনের কোনো প্রাণী, কারণ এটি দেখতে খুবই সুন্দর হয়ে থাকে, অনেকটাই পুতুলের মতো। এই প্রাণীটির ওজন 80-100 কেজি পর্যন্ত হয়ে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে যখন এরা বাচ্চা জন্ম দেয় তখন বাচ্চার ওজন হয় 200-300 গ্রাম। হ্যাঁ বন্ধুরা, এদের বাচ্চারা খুবই দুর্বল হয়। অনেকেই জানার চেষ্টা করে এত বড় প্রাণীর বাচ্চা কেন এত দুর্বল হয়। দুঃখের বিষয় হলো এই যে এদের বাচ্চা বেশি দিন বাঁচে না, শতকরা 80% বাচ্চাই জন্মের কিছুদিনের মধ্যেই মারা যায়, আর এই কারণেই পান্ডারা আজ প্রায় বিরল। পান্ডারা বেশিরভাগ যমজ বাচ্চা জন্ম দিয়ে থাকে, কিন্তু এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই একটি বেঁচে থাকে। বন্ধুরা, আপনারা দেখুন এই পান্ডাটি বাচ্চাটিকে কিভাবে আদর করছে। আসলে সব মাই চায় তার সন্তান বেঁচে থাকুক। কোয়ালা। বন্ধুরা, পান্ডা যেমন শুধু চীনে দেখতে পাওয়া যায়, এই প্রাণীটিও তেমন অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করে। এমন সুন্দর একটি প্রাণীকে আপনারা শুধু অস্ট্রেলিয়ায়ই দেখতে পাবেন। দেখুন এটিকে দেখতে কেমন টেডি বিয়ারের মতো দেখা যায়। বন্ধুরা, আপনাদেরকে বলছি এদের বাচ্চাও খুব দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে থাকে, কিন্তু এরা বেঁচে থাকে, কারণ এরা জন্মের পর থেকে নিজের মায়ের সাথে থাকে। ক্যাঙ্গারুদের বাচ্চারা যেরকম মায়ের পেটে লেগে থাকে, কোয়ালার বাচ্চারাও তেমনি মায়ের পিঠে লেগে থাকে। এদের জন্মের 5-6 সপ্তাহ পরেই মাঝে মাঝে এরা মায়ের পিঠ থেকে নেমে থাকে। কমপক্ষে 6 মাস পরেই এরা মাটিতে নামে। 9-10 মাস পরে এরা মায়ের সাথে ঘুরতে বের হয়। 1 বছর বয়স হলেই এটিও বাকি কোয়ালাদের সাথে গাছে ওঠা থেকে শুরু করে বাকি সব কাজে লেগে পড়ে। দেখুন ছোট সময় কেমন লাগতো আর এখন কেমন দেখাচ্ছে। আলপাকা। বন্ধুরা, এই প্রাণী দেখতে যতটা সুন্দর হয়, এর বাচ্চাগুলো দেখতে এর চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর হয়ে থাকে। যদি আপনারা বেবি আলপাকাকে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটি দেখতে কত কিউট হয়ে থাকে। এটির প্রেগনেন্সির সময় 2 মাস হয়ে থাকে, 8-9 সপ্তাহ পরে এরা বাচ্চা প্রসব করে থাকে। আপনাদেরকে বলছি এর বাচ্চা যখন জন্ম নেয় তখন এ নিজের পায়ে দাঁড়াতে পারে না, তারপর আস্তে আস্তে দাঁড়াতে পারে, এবং এই প্রাণীটি জন্মের পর বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত চোখেও দেখতে পায় না। জন্মের 2-3 দিন পর এই বাচ্চাটি মায়ের সাথে ঘুরতে বের হয় এবং 2 সপ্তাহ পর থেকেই নিজের খাবার নিজেই জোগাড় করে খেতে শুরু করে। এর সম্বন্ধে জানা যায় এই প্রাণী খুবই বুদ্ধিমান হয়ে থাকে এবং শারীরিকভাবেও খুবই স্ট্রং হয়। এর সম্পর্কে আপনারা কিছু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্যময় আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে হকার টিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, তখন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।